স্মার্ট ওয়েবসোর্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এই পর্বে আমরা যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটা হলো সিটিএ বাটন অথবা কল টু অ্যাকশন বাটন সিটিএ বাটনের গুরুত্ব যে কতখানি সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করার চেষ্টা করব এবং সেই সাথে কিছু কেস স্টাডিও আপনাদের সামনে তুলে ধরবো দেখুন এই বাটনটাকে বলা হয় সিটিএ বাটন এখন এই বাটনটা আপনি

ক্লায়েন্টরা আমাদের পেজটাকে ভিজিট করুক বা আমাদের ওয়েবসাইটটাকে ভিজিট করুক তারপরে তারাদের যদি আমাদের কোনো সার্ভিস সম্পর্কে কোনো কোয়েরি থাকে বা কোনো সার্ভিস তাদের দরকার হয়ে থাকে তাহলে তারা আমাদেরকে মেসেজ করুক আমরা আমাদের গোল এবং অবজেক্টিভ অনুসারে এটা সেট করেছি তাহলে অন্যরা কি করছে চলুন আমরা একটু দেখি দেখুন দ্বারা যেহেতু তাদের বিজনেসটাকে অবশ্যই ওয়েবসাইট ভিত্তিক এবং তারা অ্যাপস ভিত্তিক পরিচালনা করে থাকে এবং তারা চায় মানুষ যেন যেহেতু সবাই সেলফোন ইউজ করে সবাই সেলফোনে তাদের অ্যাপসটা ইনস্টল করে নিয়ে যেন সবাই তাদের প্রোডাক্টগুলো দেখে বা তারা খুব দ্রুত সময়ের মধ্যে অর্ডার করতে পারে তাহলে অ্যাপস যেহেতু তাদের বিজনেসের সাথে দারুণভাবে রিলেটেড এই জন্য তারা কিন্তু চাচ্ছে সিটে বাটনে একটা ইউজ অ্যাপ এখানে একটা অ্যাপের লিঙ্ক তারা দিয়ে রেখেছে মানে এখানে ক্লিক করে আপনি তাদের অ্যাপটা ইনস্টল করে নিন ই ভ্যালি কী করেছে ই এখানে ডিরেক্ট স্বপ্নও একটা বাটন রেখেছে তারা চাচ্ছে কোনো ক্লায়েন্ট যখন তাদের এই পেজে আসবে ভিজিট করবে তারা যেন সব স্বপ্ন ক্লিক করে সব নায়ে ক্লিক করলে আপনি তাদের ওয়েবসাইটে টেক চলে যাবেন এবং ওয়েবসাইটের থেকে আপনি পারচেস করতে পারবেন তাহলে এই দারাজ আর ই ভ্যালির মধ্যে তাহলে বেসিক পার্থক্যটা কী হলো দেখুন তাদের কিন্তু দুইজনেরই অ্যাপস আছে কিন্তু এরকমও তো হতে পারে যে অনেকে হয়তো অ্যাপ ইনস্টল করতে চাচ্ছে না বা মোবাইলে হয়তো বা সেই স্টোরটা বা স্পেসটা হয়তো বা নাই এরকমও তো হতে পারে তো সেক্ষেত্রে যদি আপনি ব্রাউজার তো সবারই আছে তো ব্রাউজারের মাধ্যম দিয়ে গিয়েও কিন্তু অবশ্যই পারচেস করতে পারবেন তাই না তো আবার অনেকে কিন্তু দাঁড়া চাচ্ছে যে না ওয়েবসাইট থেকে মাধ্যমে পারচেস করতে পারবে তবে তারা চাচ্ছে যে অ্যাপসটা তারা বেশি ইনস্টল করুক ঠিক আছে এবং এটা তাদের নির্দিষ্ট পার্সপেক্টিভের উপর ডিপেন্ড করছে বা বিভিন্ন স্ট্র্যাটেজির উপর ডিপেন্ড করছে এবার আমরা চলুন দেখি পিমার্টকে পিমার্ট এখানে ভিজিট গ্রুপ দিয়ে রেখেছে এখন তারা অন্যরা যেমন কেউ অ্যাপস কেউ ডিরেক্ট তাদের ওয়েবসাইটে নিয়ে যাওয়ার জন্য সব নাও দিয়ে রেখেছে বা আমরা দিয়ে রেখেছিলাম যে সেন্ড ম্যাসেজ তাহলে এরা কেন ভিজিট গ্রুপ দিয়ে রাখলো দেখুন এখন কিন্তু এই আধুনিক বিষয়টা কিন্তু কমিউনিটির যুগ বা নেটওয়ার্কিংয়ের যুগ যার নেটওয়ার্কিং যত ভালো তার কিন্তু সেলিং পয়েন্টটাও তত স্ট্রং হওয়ার সম্ভাবনা তত বেশি এই জন্য পিমার চাচ্ছে বা একটা ছোট্ট একটা এক্সাম্পল আপনাদের দিই আমরা যখন যদি কোনো ডাক্তারের কাছে হয়তো যেতে হবে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা প্রথমে আমাদের ফেসবুক ফ্রেন্ড লিস্টে চেক করে দেখি যে তা আমাদের ফেসবুক লিস্টে কেউ ডাক্তার আছে কিনা বা কেউ এই আমাদের যে সমস্যাটা আমরা এখন ফেস করছি এই ধরনের সমস্যা ফেস করেছে কিনা তাহলে কিন্তু আমরা তাদের সাথে কনসাল্ট করি কনসাল্ট করে কিন্তু আমরা তারা যখন রেফারেন্স করে যে আপনারা ওখানে যেতে পারেন বা অমুক জায়গায় যেতে পারেন তার মানে কি আমরা কিন্তু নির্দিষ্ট কমিউনিটি বেস কিন্তু আগে শুনে মিলে তারপরে কিন্তু সেটাকে পারচেস হোক বা কোনো সার্ভিস হোক সেটাকে নেয়ার জন্য আমরা হয়তো আগ্রহ প্রকাশ করি তেমনিভাবে তারাও তো রেখেছে ভিজিট গ্রুপ গ্রুপে গেলে কিন্তু একজন কাস্টমার তাদের পণ্য সম্পর্কে পিমার্টের পণ্য সম্পর্কে বিভিন্ন ধরনের আইডিয়া পাবে বা দেখবে যে অনেকে হয়তো কিনেছে অনেকে তাদের রিভিউ দিয়ে রেখেছে তাহলে সেক্ষেত্রে তাদের এই প্রোডাক্টটা সেল হওয়ার সম্ভাবনা কিন্তু বাড়ছে বা একটা কমিউনিটি কিন্তু তাদের তারা কিন্তু মানে অ্যাকোমোডেট করতে চাচ্ছে যাতে যে কমিউনিটিটা যদি তাদের প্রোডাক্টগুলো আসলেই ভালো হয় তাদের সার্ভিস যদি আসলেই ভালো হয় সেই কমিউনিটিটা কিন্তু তাদের সাথে একটা বিশ্বস্ততার বন্ধন তৈরি হবে এবং তারা কিন্তু তাহলে ওই কমিউনিটি বেস যে সেলসটা তারা অনেক বেশি বৃদ্ধি করতে পারবে তাহলে মোটামুটি তিনটা কোম্পানির আলাদা আলাদা কোম্পানির এক্সাম্পল আপনাদেরকে দেখালাম সেই সাথে আমাদের কোম্পানির আপনাদের সামনে তুলে ধরলাম তাহলে সিটি বাটনটা কতটা গুরুত্বপূর্ণ এটা আসলে কাদের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই আপনার টার্গেট অডিয়েন্স যখন আপনার পেজে আসবে ভিজিট করবে তখন যদি তাদের কোনো দরকার হয় সেই ক্ষেত্রে সিটি বাটন দেওয়া থাকলে তারা কিন্তু খুব ইজিলি সেখানে ক্লিক করবে বা একটা অ্যাকশন কিন্তু নেবে আশা করি সিটি বাটন সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন আপনাদের যদি ফেসবুক বিজনেস পেজ রিলেটেড অথবা ওয়েবসাইট রিলেটেড সফটওয়্যার রিলেটেড অথবা ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে কোনো ধরনের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জানান আমরা আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং করোনাকালীন সময়ে নিজেদের বিজনেসকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যান সবাইকে ধন্যবাদ